চরে জোয়ান খাই লিগে টাইম হয়ে গেল কি বুলাছিস বানা যে রোজ পড়ছে চ খাই লিগে চ আগে চ ভাই উমরে সারি হ্যাঁ আনিকুল বেলা মেলায় হয়ে গেলছে বি খাবার কখন আসবে ওই দেখ ভাই আসছে কালু কবরেজের বেটা এত দেরিতে খাবার কেনে বেলা কত হয়েছে এত কথা কিসের বে মুনিশ মুনিশের মতন থাক কিরে ভাই কি খবর রোজা করেছিস হ্যাঁ করেছি রে ভাই জান কি ব্যাপার এত ভালোবেসে কথা বলছিস রোজার মাসটা এমনি দিয়ে চাললা মানুষকে চেঞ্জ করার লেগে সেটাও বলার কথা কি বলে রোজা করেছিস বে মিথ্যে কথা বলা তোর মেরে ভেঙে দিব রোজার মাস বলে তোকে গালি দিলাম না দিনে 10 বার খেয়ে বলছো যে রোজা করেছি 10 বার না 3 বার আচ্ছা তুই রোজা করেছিস হ্যাপা সব কিছু ছেড়ে দিব কিন্তু রোজা করা ছাড়বো না ঠিক আছে আসছি তুই ওখানে বস আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আই তাড়াতাড়ি খাই এলি নাহলে সালা কখন চলে আসবে ওরে সালা রোজা না করে এত বড় বড় ডায়লগ দিছে কি করছিস রে ভাই এই তোর ভাই দেখতেই তো পাচ্ছিস বসে আছি রোজা মুখে ভাল লাগছে না কিছু বুঝতে পারলি না খায় না দেয় কি বলবো তোকে আর এটা কি জিনিস বে আলা মিথ্যে কথা বলার লেগে পানিতে ফেলে পেছন মেরে দিব লোকের সামনে মুখ দেখাতে পারবি না ওরে সালা আমি দেখিনি বে কি বে ওরম করে কি দেখছিস তুই তুলে কি কাট মেরেছিস বে জারে কাট একদম এই সব কাট খুব খারাপ জিনিস মানুষকে পঙ্গু করে দেয় কি করে কি চুল কাটলে কেউ পঙ্গু হয় বে হয় তুমি শুধু পাড়াতে ঢুকো মানুষ তোমাকে চাটে পঙ্গু করে দিবে এই ছোট না তুই বসতো এখানে তোর চুল কাটা দেখে আমাকে একটা র‍্যাপ সং বলতে মন যাচ্ছে বলবো কি আবে চুল ছাড় তারপর বল আচ্ছা তাহলে শুন তো চুল কাটা দেখে আমার মনে লাগে ব্যথা তাই পাড়ায় ঢুকলে তোর পেছন মেরে দিবে বড় একটা পাঠা আর সেই পাঠার গায়ে নাকি বড় বড় চুল তাই আমার নাম সেলিব্রিটি সহিদুল আই এম র‍্যাপার তুই আমার বাল্যের র‍্যাপার ভাইজান তুই আমাকে অপমান করলি হ্যাঁ করলে বুকা চুদা একদিন সফল হয়ে দেখাবো সেদিন তোর মতো কুকুর গিলা দেখবে আর জ্বলবে আর লুচির মতো ফুলবে দেখ সহিদুলে মুখ সামিলা কথা বল আমি কুকুর নাই আমি কুত্তা আচ্ছা বাদ দে অনেক দেরি হয়ে গেল বাড়ি চ রোজা খুলতে হবে কি চোখের সামনে গপ গপ করে 10 বার ভরলি আর রোজা খোলার কথা বলছিস তুই চল বাদ দে মেলা ঝামেলা হলো আর ঝামেলা করে লাভ নেই চ বন্ধু আমরা বন্ধু আচ্ছা ভাই জান একটা শায়রি শুনবি না আমার ব্যাপারে হলে শুনবো না আবে তোর ব্যাপারে লাইবে হেভি শায়রি একদম ই শালা গায়ের ফাটা শায়রি ছাড়া তো বলেই নে বল তাহলে তাহলে শুন আমার ফ্যানরা আমাকে দেখলে বলে দাদা কি করছো এখানে তাই আমি বলি এই তো ভাইজান আস্তে করে লাথি মারবো তোমার পেছনে ও শালা ফ্যান কে মারে বে কি করে হ্যাপা আমি সেলিব্রিটি মানুষ যা ইচ্ছা তাই করতে পারি কত বড় যে সেলিব্রিটি না মানে সেলিব্রিটি কি করে শালা পানিতে ফেলে পেছন মেরে দেব 7 দিন চলাফেরা করতে পারবি না কি করে